কিছু বলতে আমি চাইও না, কারণ রাম আর কোন রাজনৈতিক ইস্যু নয়, রাম সবার। আমাদের ত্রিপুরাতে আমরা প্রোগ্রাম করছি, আত্মা বলবা জানাচ্ছি তোমার আজকে নিয়ে, যতদিন রাম বকগুলো বসায় মেরে রাম আয়েঙ্গে। তো রাম তো কোনো পার্টির কোনো কারো ব্যক্তিগত নয়, রাম সবার, ভগবান সবার। এখন ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের মন্দিরের ভেতরে আছি, ত্রিপুরা থেকে আমরা এসছি, আমরা প্রায় 8-10 জন শান্তিকালী ঐতিহ্য মহারাজ আছেন, তারপরে আমাদের দামাদিপার যে গুরুজি ডাক্তার ধর্মপ্রিয় আছেন, ভারতবর্ষ মহারাজ, তার পর আমরা একসঙ্গে আছি এখন মন্দিরের ভিতরে। এটা খুবই আনন্দের বিষয়, আমি সত্যি খুবই গর্বিত। এত সুন্দর একটা পরিবেশ, সারা দেশে সাধু সন্তর এবং ভিভিআইপি ভিআইপি যারা চিত্রকার বলিউড টলিউড, আমি এখনই দেখলাম আমাদের অমিতাভ বচ্চন ঢুকলো আমার সামনে দিয়ে, বিভিন্ন ভিআইপি ঢুকছেন, এবং যোগী আদিত্যনাথ যিনি মুখ্যমন্ত্রী, তিনি দুইবার তদারকি করে গেলেন আমাদের সামনে দিয়ে। তারপরে এক্ষুনি 5 মিনিট আগে ঢুকলেন সংঘ সঞ্চালক পরম পূজ্য ডক্টর মোহন ভাগবত জি, সবাই একে একে ঢুকছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী, যশস্ব প্রধানমন্ত্রী, তার জন্য এই রাম মন্দির আমরা পেয়েছি। দীর্ঘ 500 বছর হিন্দুদের লড়াই সংগ্রাম করার পর, অনেক সাধু সন্তের বলিদানের পর আজকে এই দিন দেখতে পাচ্ছি। তিনি ঢুকবেন কিছুক্ষণের মধ্যে, খুব আনন্দের পরিবেশ। তবে আজকে খুবই আনন্দ লাগছে, যেদিকে তাকাচ্ছি শুধু রামময়, শুধু রাম নামের ধ্বনি। অদ্ভুত দর্শন, এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা অদ্ভুত দর্শন। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে নিমন্ত্রণ জানাতে চাই, আসুন নিজের চোখে একবার দর্শন করে যান এই রাম মন্দির। তবে এখনো সাধু সন্তরা প্রবেশ করেনি বেশি, মানে ঢুকছে সিকিউরিটি থেকে, তবে কড়া নিরাপত্তার মধ্যে ঢুকছে সবাই, তবে ঢুকে যাবে, চেয়ার বেশি খালি নেই, অল্প কিছু আছে, ঢুকে যাচ্ছে সবাই। আছে, আমি কালকে শুনলাম যে আমাদের কাশ্মীর থেকে পাকিস্তান থেকে, আমি ঠিক বলতে পারিনি, বলছে 2 কেজি কেশর দিয়েছে, যেটা কেশর অধিবাস হবে, মুসলিম দিয়েছে। ধর্মের মানুষ বাঁচতে পারে, সম্প্রদায়টা ধর্ম না রে, ধর্মে কোনোদিন হানাহানি হয় না, ধর্ম হচ্ছে শান্তির প্রতীক। মানে এটা বলতে চাইছি যে বিজেপি নরেন্দ্র মোদী একটা বিজেপির একটা চেষ্টা বা তাদের একটা দুরাবস্থা মন্দির। হ্যাঁ ঠিক আছে, সেটা বুঝতে পেরেছি। তো মোদীজি বিজেপি ওরকম কোনো কথা নয়, যারা বলছে যে মোদীজি করছে বিজেপির চাল, না মোদীজি করছে ঠিক, প্রধানমন্ত্রী তো সবার, ভারতের প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কংগ্রেস সবারই প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী, আমি যতটুকু বুঝি। তো যারা বলছেন এটা রাজনৈতিক চাল, আমি তখন এই সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, যদি মোদীজি রাম মন্দির কিনে রাজনীতি করে, তো যারা বিরোধী আছেন আপনারা, আমাদের যে মথুরায় জন্মস্থান কংসের কানাকার রয়েছে, যেখানে কৃষ্ণ জন্মভূমি, সেটাকে আপনারা করে দেখান, মোদীজি এটা করে দেখিয়েছে, আপনারা সেটা করে দেখান, কাশী বিশ্বনাথ সেটা আপনারা করে দেখান। ধন্যবাদ আপনাদের, পরবর্তীতে ধন্যবাদ, নমস্কার নমস্কার নমস্কার।